খনন হবে জয়ের পর জানালেন শান্তনু ঠাকুর রাতে জয়ী সার্টিফিকেট হাতে পেয়ে প্রতিক্রিয়া শান্তনু ঠাকুরের ভোট প্রকাশিত হয়েছে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল মঙ্গলবার এই ফল প্রকাশ হওয়ার পর বাংলার আকাশ ছেয়ে গিয়েছে সবুজ আবিরে বিপুল ভোটের অধিকারী হয়ে উনতিরিশটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে মাত্র বারোটি আসন নিজেদের দখলে আনতে পেরেছে ভারতীয় জনতা পার্টি আর সেই জয়ী প্রার্থীদের মধ্যেই রয়েছেন বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর মোদী শাহের বাংলা দখলের স্বপ্ন এবারেও অধরাই থেকে গেল চারশো পার হবার স্বপ্নটা দুশো চল্লিশে আটকে গেল অন্যদিকে বাংলাতেও কাজে এলো না মোদী ম্যাজিক গোটা রাজ্যে বিজেপির ফল তেমন ভালো না হলেও নিজের গড় ধরে রাখতে পেরেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রিয় প্রার্থী শান্তনু ঠাকুর নির্বাচন দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বনগা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে তিয়াত্তর হাজার ছশো ভোটে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট সাত লক্ষ উনিশ হাজার পাঁচশো পাঁচ মঙ্গলবার রাতেই গণনা শেষ হবার পর রিটার্নিং অফিসার শংসাপত্র তুলে দেন জয়ী প্রার্থী শান্তনু ঠাকুরের হাতে আমি রিটার্নিং অফিসার এসসি অফিসার্লামেন্টারিটেন্সি সমস্ত ঘটনার শেষে আমি শান্তানু ঠাকুরকে এই কেন্দ্র থেকে বিজয়ী ঘোষণা করছি এই বিপুল ভোটে জয়ী হয়ে শান্তনু ঠাকুর বলেন এটা টিম ওয়ার্ক ছাড়া কিছুই নয় আর সেই টিম ওয়ার্কের ফল মিলল সেই সঙ্গে প্রধানমন্ত্রীর বিকাশের ধারা থেকে বনগাবাসী আমাকে জয়ী করেছেন বলেও দাবি করেন তিনি তিনি বলেন সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল তিনি আরও বলেন বরাবরই আমি ডেভেলপমেন্টের কথা বলে এসেছি এবং ভবিষ্যতেও করব তবে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইছামতি খনন আগামিতে হবেই বনগাঁ এবং রানাঘাটে যথেষ্ট মতুয়া ভোট পেয়েছি বলেও দাবি করেন তিনি আর সেটা প্রধানমন্ত্রীর বিকাশের ধারার কারণেই সম্ভব হয়েছে এই জয় আমার গোটা টিমের জয় বলেও দাবি করেছেন শান্তনু ঠাকুর আজকে যেভাবে টিমওয়ার্ক হয়েছে ভারতীয় জনতা পার্টির বনগাঁ সাংগঠনিক জেলার আজকে সম্পূর্ণটাই টিমওয়ার্কের ফল পাশাপাশি মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির যে বিকাশ সেই বিকাশের ধারা বনগাঁতে আমরা বইয়ে চলেছিলাম লাস্ট পাঁচ বছর ধরে তাতে আপামোর জনসাধারণ বনগার তারা খুশি হয়ে যে আশীর্বাদ করেছেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা আমার আন্তরিক শুভেচ্ছা আমার শ্রদ্ধা জানায় ডেভেলপমেন্ট আমি বরাবর ডেভেলপমেন্টের কথা বলে এসেছি করেছি করছি এবং আগামীতেও করবো এই সমস্যার সমাধান আমি করতে চেয়েছিলাম ভোটের আগেই কিন্তু এতে যে এত প্রোটোকল সিস্টেম আছে যেটা যে বাধা অতিক্রম করতে গিয়ে আজকে অনেক আমার বাধার সম্মুখীন হতে হয়েছে তবে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইচ্ছামতি খনন আগামিত হবে এটা কোনো ভাওতাও নয় এটা আমার প্রতিশ্রুতি নয় এটা আমার নিজের কর্ম আমার এলাকার কর্ম বলে আমি মনে করি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজেন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো